বাঘ নামটা শুনলেই শিরদাঁড়া দিয়ে একটা হালকা ঠান্ডা স্রোত বয়ে যায়। হিংস্র স্বভাবের জন্য এই বাঘের থেকে তাই তফাতে থাকতেই সকলে পছন্দ করেন। বলা ভালো, খাঁচার মধ্যেই বাঘকে দেখতে ভালোবাসেন সবাই। কিন্তু সেই বাঘকে যদি শান্তভাবে বসে থাকতে দেখেন তাহলে কি হবে? অবাক হচ্ছেন তো? হবারই কথা, কারণ হঠাৎ বাঘ অর্থাৎ হিংস্র বাঘ হঠাৎ শান্ত হয়ে যাবে সেটা আবার হয় নাকি? কি করে হয়? উত্তরপ্রদেশের পিলিভিটে এইরকমই একটা দশাসয়ী চেহারার বাঘের দেখা মিলেছে। ভিডিওয় দেখা যাচ্ছে একটা পাঁচিলের ওপর শান্ত হয়ে বসে রোদ পোহাচ্ছে একটা বাঘ। নিরাপদ দূরত্ব থেকে বাঘটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমালেও যেন কোনো ভ্রুক্ষেপই নেই বাঘটা। বাঘ মামা সম্পূর্ণ নিজের মুডে। শীতের দুপুরে বাঘের আয়েশ করে রোদ পোহানোর এই যে ভিডিওটা, অর্থাৎ শীতের দুপুরে আয়েশ করে রোদ পোহানোর এই ভিডিওটা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটা দেখে অনেক নেটিজেনই অবাক হয়ে যান যে কিভাবে বাঘের মতো একটা হিংস্র প্রাণীর এই চরিত্র বদল হলো, তাও জানতে চান অনেকে। যদিও শেষ পর্যন্ত খবর যায় বন দফতরের কাছে, বনকর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি ছুড়ে অজ্ঞান করে বাঘটিকে নিয়ে যান লোকালয় থেকে, আর স্বস্তিও পান স্থানীয় বাসিন্দারা। আসুন একবার দেখে নিই আরো একবার যে বাঘটা কিভাবে শান্তভাবে রোদ পোহাচ্ছিল পাঁচিলের ওপর বসে। ভাবুন তো, পাঁচিলের ওপর বসে একটা দশাসয়ী বাঘ, সে রোদ পোহাচ্ছে, আর দূর থেকে তাকে দেখতে একেবারে ভিড় জমিয়েছে এলাকাবাসী। দেখুন, শেষ পর্যন্ত খবর যায় বন দফতরে, আর তারপর বন দফতরের তরফ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে কাবু করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হিংস্র বাঘ হঠাৎ করে শান্ত হয়ে গেল কি করে? ছবিতে তো সেটাই দেখা যাচ্ছে যে পাঁচিলের ওপর বসে রীতিমতো রোদ পোহাচ্ছে বাঘটা। আর নিরাপদ দূরত্ব থেকে বাঘটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমালেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই বাঘটার। বাঘ মামা সম্পূর্ণ নিজের মুডে। শীতের দুপুরে আয়েশ করে রোদ পোহানোর ভিডিও অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কিভাবে বাঘের মতো একটা হিংস্র প্রাণী চরিত্র বদল হলো সেটা নিয়েও কিন্তু জানতে চেয়েছেন অনেকে। আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা।